এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা গেছে, কুমারঘাট থানাধীন কুমারঘাট শিবতলী এলাকার 4 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত দেবনাথের স্ত্রী শ্রীমতী চুমকি দাস গত 4ই নভেম্বর স্বামীর বাড়ি হতে নিখোঁজ হয়ে যায়। পরে স্বামী লক্ষ্মীকান্ত দেবনাথ সহ পরিবারের অন্যান্যরা স্থানীয় রেল স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও ওই গৃহবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে স্বামী লক্ষ্মীকান্ত দেবনাথের পরিবারের পক্ষ থেকে কুমারঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কুমারঘাট থানা পুলিশ সেই নিখোঁজ ডায়েরির পরিপ্রেক্ষিতে সোমবার রাতে তদন্ত শুরু করে এবং নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়িতে গিয়ে স্থানীয় এলাকাবাসী সহ নিখোঁজ গৃহবধূর স্বামীর পরিবারের সাথে কথা বলেন। জানা গেছে, ওই গৃহবধূ তাদের পাশের বাড়ির দীপক দাস নামে এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। পুলিশের তদন্তে গৃহবধূর অবৈধ সম্পর্কটিও প্রকাশ্যে আসে। এদিকে স্বামী লক্ষ্মীকান্ত দেবনাথ সহ তার পরিবারের লোকজন গৃহবধূকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসন সহ সকলের কাছে অনুরোধ জানিয়েছেন। ছেলের বউ কি নাম? উনা চুমকি দেব। আমার আপনার ছেলের বউ? ছেলের বউর নাম চুমকি দেবনাথ, চুমকি দাস। আর আপনার ছেলের নাম? আমার ছেলের নাম লক্ষ্মীকান্ত দেবনাথ। আচ্ছা, তারা সব সময় যুক্তি দেবে যে আমি কবে কবে থেকে আপনার ছেলের বউ বাড়িতে নেই। আপনার অভিযোগ তুলতেছেন? অভিযোগ তুলতেছেন? দীপক দাস কই আছে? অভিযোগকারীর নাম কি? অভিযোগকারীর নাম কি? উনি কি পাশের বাড়ি? না। আচ্ছা, কোন এলাকাতে বাড়ি আপনাদের? কোন এলাকাতে? আমাদের শিবতলী, কুমারঘাট শিবতলী। হ্যাঁ, আপনারা সঠিক বিচার চাইতেছেন? আমার বউ যেমনে কই ফাটাইছে আমি জানি না, আমার বউ দিলাও কানিয়া, এরপরে বউ থাকবো না থাকবো ওইটা বউয়ে জানে, আর পঞ্চায়েতের মানুষে আমার পাড়ার মানুষে জানে, আইনও তো আছে। এখানে স্থানীয় মানে স্থানীয় কাউন্সিলরে জানাইছেন নি? তারপরে ওই যে ডাল উলিছে খাটিলি তো সবাই রে আমরা লাগিয়ে হারছে আমার কানে। তো কে কাটিলি বউ? বউবে সবাই রে খাটি লইব এরপরে তাই যে এমন সঙ্গিল ইটা কইয়া লাভ নাই। এবার আরেকটু শুনেন আমার কথা। আমার একদিন আমার বউয়ে কইছে, মা এই বাড়ির মামার কিন্তু চরিত্র খারাপ। আমি তো কিন্তু সারাদিন বাড়ির থাকি না, খাজা খানা যাই গিয়া পোলা তো যাই গিয়ে খাজো, হে আমার বাড়ির যাই একলা ঘুরে গিয়া ডুগি আমার কেন, হে মামার সুসরে আমার ঘরে একলা ঘুরে ঢুকতো কেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।